তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের হাতে রেখে যোগ অঙ্ক করাবো বইয়ের 24 পৃষ্ঠায় চলো আমরা অঙ্কগুলি দেখি বোর্ডে লেখা আছে চলো দেখি এক নম্বরে কি আছে এক নম্বরে আছে এখানে দেখি প্রথমে আমরা এখানে পাশাপাশি যোগ অঙ্ক যেহেতু আমরা ডান দিক থেকে যোগ অঙ্কগুলি করে আসবো ঠিক আছে ডানের যে সংখ্যাগুলি আছে দেখি এখানে প্রথমে আছে 101 250 তারপর আছে 22 আমরা এগুলো একসঙ্গে যোগ না করে ডান দিক থেকে ডান দিকে সংখ্যাগুলিকে আগে যোগ করব এখানে আমার এক প্রথম সংখ্যা কি আছে 4 তারপরে আছে 0 এরপরে আছে 2 তাহলে আমরা প্রথমে ডান দিকে যে সংখ্যাগুলি আছে সর্বডানে সেই সংখ্যাগুলি যোগ করি 4 আর 0 যোগ করে কত হয় 4 4 এর সাথে 0 যোগ করলে 4 হয় আর তার সাথে 2 যোগ করব আমরা কত পেলাম 4 আর 2 যোগ করে 6 আমরা ডান দিক থেকে লিখে আসব ডান দিকে লিখি 6 এরপরে মাঝখানে যে সংখ্যাগুলি আছে আমরা সেই সংখ্যাগুলি যোগ করি এখানে আছে 2 এখানে আছে 5 এখানে আছে 0 তাহলে 0 আর 5 যোগ করে কত হয় 5 আর এখানে আছে 2 5 আর 2 যোগ করলে কত হয় 5 এর পরে 2 যোগ করলে 7 এরপরে সংখ্যা কি আছে 1 আর এখানে আছে 2 2 আর 1 যোগ করলে কত হবে 3 তাহলে আমরা কত পেলাম 376 উত্তর কত হবে 376 এরপর চলো আমরা 2 নাম্বার অঙ্কটা দেখি 2 নাম্বার এটা একটা মজার অঙ্ক দেখো এখানে আছে 2 2 2 2 যোগ 3 3 3 3 যোগ 4 4 4 4 সবগুলো একই সংখ্যা চলো আমরা যোগ করে দেখি কি হয় প্রথমে আমরা ডান দিকে সংখ্যাগুলি যোগ করব এখানে আছে 2 3 4 তাহলে আমরা দেখি 2 আর 3 এ কত হলো 5 5 এর সাথে 4 যোগ করলে কত হয় 6 7 8 9 কত পেলাম আমরা ডান দিকে তিনটা সংখ্যা যোগ করে 9 এই সংখ্যাটাও আমরা ডান দিকে লিখি এরপরে দেখো দ্বিতীয় সংখ্যা ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা কত আছে 2 এখানে আছে 3 এখানে আছে 3 এটা কি হবে বলো তো দেখি আমি তো আগেই বলেছি যে এটা একটা মজার অঙ্ক এখানেও আছে 2 এখানে আছে 3 এখানে আছে 4 ধরতে পেরেছ হ্যাঁ ঠিক আছে সেই একই সংখ্যাই হবে কত হবে 9 এরপর এটা দেখি তো কোনো পরিবর্তন হয় কি না এখানে 2 এখানে 3 তৃতীয় সংখ্যায় আছে 4 দেখো তো সবাই না কোনো পরিবর্তন নাই সেই আবার 9 এরপরে যে সংখ্যাটি আছে সব বাম দিকে সেখানেও কত হবে 9 তাহলে আমরা কত পেলাম 9 9 9 9 মোট কত হলো 9999 ঠিক আছে এরপরে 3 নাম্বার অঙ্কটা দেখে আমরা কত আছে এখানে 510 যোগ 245 যোগ 102 এতগুলো সংখ্যাকে আমরা একসাথে যোগ করতে পারবো পারবো না আমরা ডান দিক থেকে যোগ করে আসি ডান দিকে প্রথম সংখ্যা কত আছে আছে 0 মাঝখানে কত আছে 5 এখানে আছে 2 তাহলে 0 আর 5 যোগ করে কত হয় 5 তার সাথে আমরা ডান দিকের এই 2 যোগ করে কত হলো 5 আর 2 যোগ করে 7 সে 7 আমরা কোথায় লিখব ডান দিক থেকে লিখে আসতে হবে যেহেতু এটা পাশাপাশি যোগ অঙ্ক তাই ডান দিক থেকে লিখতে হবে এরপরে মাঝের অঙ্ক কি আছে দেখি এখানে প্রথম সংখ্যায় আছে 1 দ্বিতীয়টাতে আছে 4 এখানে আছে 0 তাহলে 1 আর 4 যোগ করে আমরা কি পাই দেখি 4 আর 1 এ কত হয় 5 আর এখানে কত আছে 0 তাহলে আমরা কত লিখব সেই 5 4 আর 1 এ 5 ঠিক আছে এরপর তৃতীয় সংখ্যাটি দেখি আমরা সবার বাম দিকে যে সংখ্যা এখানে আছে 5 মাঝখানের ঘরে আছে 2 আর ডান দিকে এখানে আছে 1 তাহলে আমরা এখন এগুলি যোগ করে দেখি কত হয় 5 আর 2 এর যোগ করলে কত হলো 5 7 আর এখানে আছে কত 1 7 আর 1 যোগ করে কত পেলাম আমরা 8 তাহলে মোট হলো 857 ঠিক আছে এখন আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি
চার নাম্বার তো বিশাল বড় অঙ্ক এখানে আছে 3412 তারপরে আছে 2131 এরপরের সংখ্যা হচ্ছে 4246 আমরা দেখি ডান দিক থেকে যোগ করে কত হয় প্রথম সংখ্যায় কত আছে এখানে 2 মাঝখানে আছে 1 ডান দিকের সংখ্যায় আছে 6 তাহলে আমরা এই দুটো যোগ করি তিনটা 2 আর 1 যোগ করে কত হয় 3 সাথে 6 যোগ করে 6 আর 3 এ 6 7 8 9 কত হলো 9 9 আমরা কোথায় লিখব ডান দিক থেকে লিখে আসতে হবে 9 লিখলাম ডান দিকে এরপরে দ্বিতীয় অঙ্কে কি আছে এখানে আছে 1 এখানে আছে 3 এখানে আছে 4 চলো আমরা যোগ করে দেখি 1 আর 3 যোগ করে কত হয় 4 আর এখানে আছে 4 4 আর 4 কত 8 8 লিখলাম আমরা এরপরের অঙ্কে দেখি এখানে আছে 4 1 আর 2 আমরা যোগ করে যাই 4 আর 1 যোগ করে কত পেলাম 5 আর 2 এ 5 এর পরে 2 যোগ করো 5 এর সাথে 2 যোগ করলে কত হয় 7 এখানে 7 লিখলাম আর আমাদের বাম দিকের সংখ্যাগুলি দেখি এখন কত আছে এখানে আছে 3 আছে 2 আছে 4 আমরা যোগ করে 3 আর 2 যোগ করে কত হয় 5 5 এর সাথে 4 যোগ করে 6 7 8 9 কত হয় 9 তাহলে এই সংখ্যাটি যোগ করে আমরা কি পেলাম 9789 বুঝতে পেরেছো কি সবাই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি এখন তোমাদের এইচডব্লিউ দিব তোমাদের আজকের এইচডব্লিউ হচ্ছে গণিত বইয়ের 24 পৃষ্ঠার বাকি সবগুলি অঙ্ক ঠিক আছে 24 পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা বাসায় নিয়মিত করবে ঠিক আছে আর এগুলি খাতায় লিখবে সব তো চলো বন্ধুরা দেখা যাক আজকে আমি যে অঙ্কগুলি করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই নিয়মেই বাকি অঙ্কগুলি করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশে এখন একটি মহামারী চলছে তোমরা সবাই জানো এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা আমি আশা করব তোমরা সবাই ঘরে থাকবে অকারণে কেউ বাইরে ঘোরাফেরা করবে না মা বাবার কথা মেনে চলবে আর নিয়মিত পড়ালেখা করবে ধন্যবাদ